মাত্র 350 টাকায় কটন থ্রি পিস 500 থেকে 600 টাকার মধ্যে, জয়পুরী থ্রি পিস, সাথে আরও থাকছে 700 থেকে 800 টাকার মধ্যে গর্জিয়াস সব ড্রেসের কালেকশন। এছাড়া 200 টাকা থেকে বিভিন্ন ধরনের সব পর্দার কালেকশন জানিয়ে সাজানো হয়েছে আজকের পুরো ভিডিওটি। যেসব আপনারা নতুন পর্দা কেনার কথা চিন্তা করছেন, আজকের পুরো ভিডিওটি অনেক উপকারে আসবে আশা করি তাদের জন্য। নিউ মার্কেটে নতুন কী কী পর্দার কালেকশন এসেছে এবং সেগুলোর দাম কেমন, কোয়ালিটি কেমন, সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। এবং ভিডিওর শেষে এটাও শেয়ার করব আজ আমি কী কী কেনাকাটা করেছি এবং দাম কেমন ছিল। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও। আজকে আমি আছি নিউ মার্কেটে, আর নিউ মার্কেটে আজ কেন এসেছি সেটা কিছুক্ষণ পরে আপনাদের সাথে শেয়ার করছি। এর আগে নিউ মার্কেটে ঢুকতেই হ্যাঙ্গারে ঝোলানো এরকম থ্রি পিস চোখে পড়েছে, আর এগুলো পাবেন আপনারা 500, 600, 700 টাকার মধ্যেই। আর 900 টাকার মধ্যেও এখানে অনেক থ্রি পিস ছিল, এগুলো কটন, নীলের এবং জর্জেটের উপর হয়ে থাকে। আর 600 টাকায় এই ড্রেসগুলো কিন্তু সারা বছরই পাওয়া যায়। এই গরমে এগুলো বাসায় পরতে পারেন, খুবই আরামদায়ক। ডিজাইন বা কালার পাবেন প্রচুর, আর সবগুলোই প্রিন্টের উপর। 600 থেকে 900 টাকার মধ্যে যে শুধু কটনের থ্রি পিসই পাওয়া যায় এমন কিন্তু না, জর্জেট থ্রি পিসও পাওয়া যায় বেশ সুন্দর সুন্দর। আমি কিছু ডিজাইন দেখিয়ে দিচ্ছি আপনাদের জন্য, প্রতিটা প্রিন্টই বেশ ভালো লেগেছে। এগুলো আপনারা নিউ মার্কেটের 4 নম্বর গেট দিয়ে ঢোকার পরেই সামনে পড়বে। যেহেতু দামটা দেখাই আছে, তাই দামাদামি করার কোনো অপশানই নেই এখানে। যাই হোক, ব্ল্যাক কালারের মধ্যে এই ড্রেসটি দেখছিলাম নেয়ার জন্য, এটার দাম চেয়েছিল 2000 টাকার মতো। এখন আমরা শপের ভেতরে চলে এসেছি কটন থ্রি পিস কেনার জন্য। এই দোকানটিতে কটনের বেশ সুন্দর সুন্দর কিছু ড্রেস পেয়েছিলাম, কিন্তু দাম অনেক বেশি চাচ্ছিল। এটাও ভালো লেগেছে, এটার দাম চেয়েছিল 1900 টাকার মতো। চাঁদনি চকের দিকে এসে 350 টাকার কটন থ্রি পিস চোখে পড়লো এখানে আবার। এগুলোর কোয়ালিটি কেমন তা আসলে জানা নেই, যেহেতু কখনও কেনা হয়নি তাই রিভিউ দিতে পারছি না আপনাদেরকে। চাঁদনি চকের ভেতরেও 350, 550, 600 এবং 800 এর মধ্যে অনেক সুন্দর সুন্দর ড্রেস সেল করছিল, আবার অনেক ড্রেস 1000 উপরেও ছিল। এখন যেগুলো দেখাচ্ছি এগুলো 750 করেছিল। এই প্রিন্টটা কিন্তু বেশ সুন্দর, এগুলো 650 করে সেল করছিল, এগুলো আবার 850 করে। মানে কালেকশন পাবেন প্রচুর, দামও বিভিন্ন ধরনের ছিল। এই অফারগুলো কিন্তু মোটামুটি সারা বছরই থাকে, তাই যে কোনো সময় আসলে নিতে পারবেন। আমি এখন যাচ্ছি নিউ সুপার মার্কেটে, এটা নিউ মার্কেটেরই একটি অংশ। তো আজকে মূলত এসেছি এখানে বাসার জন্য পর্দা কিনতে। তো পর্দা কেনাকাটা করতে করতে আপনাদেরকেও দেখিয়ে দিব যে নিউ মার্কেটে পর্দার কী কী নতুন কালেকশন এসেছে এবং দাম কেমন, সেগুলো দামটা কি বেড়েছে, বাগের মতোই আছে কিনা। আর ভিডিওর শেষে এটাও দেখিয়ে দিব যে কোন পর্দাগুলো কিনেছি আজকে আমি। নিউ সুপার মার্কেটের ভেতরে পর্দার দোকান আছে অনেকগুলো, যার ফলে দেখে শুনে কেনা যায়, আর অন্য জায়গার থেকে এখানে পর্দার দামও বেশ কম এবং দামাদামি করেও কেনা যায়। এবার দেখলাম বেশ সুন্দর সুন্দর কালেকশন এসেছে এখানে, 200 টাকা থেকে 1500, 2000 এমনকি 2500 টাকার দামের পর্দাও পাবেন, মানে সব প্রাইসের সব কোয়ালিটির ছিল। এই পর্দাগুলোর প্রাইস ছিল 2000 টাকার মধ্যে। এখানে সলিড মানে এক কালারের বেশ কিছু পর্দা ছিল, এগুলো 1000-1200 করে বলছিল। এই পর্দাগুলো 2000-2200 করেছিল আবার। এগুলো কিন্তু অনেক হেভি, প্রাইস অনুযায়ী কোয়ালিটি খুব ভালো ছিল। এখানে আবার নেটের মধ্যে এমব্রয়ডারি ওয়ার্ক করা বেশ সুন্দর পর্দা চোখে পড়েছে, এগুলো 1500 টাকার মধ্যে। কাজগুলো দেখেছেন কতটা নিখুঁত, এগুলো ড্রয়িং রুমে লাগালে রুমের লুকটাই চেঞ্জ হয়ে যাবে কিন্তু, আর দামাদামি করে আরও কমে নেওয়া যাবে, কোনোটাই ফিক্সড প্রাইসের না এখানে। এখন যে ডিজাইনগুলো দেখাচ্ছি এগুলো 1200 করে বলছিল, এটার মধ্যে দুটো কালার, দুটো কালারই দেখিয়ে দিলাম। এগুলো আবার সফট কালারের মধ্যে পাবেন, এটা পুরোটা নেটের উপর ছিল পার্পেল। এই পর্দাটা দেখেই ভালো লেগেছে আমার কাছে, এটাতে পাতা টাইপ ডিজাইন ছিল, এগুলো পার পিস 600 করে বলছিল। এটার মধ্যে আরও বেশ কিছু কালার আর ডিজাইন পাবেন। আমাদের বাসা রোডের পাশে হওয়াতে প্রচুর ধুলোবালি আসে, যার ফলে বাসায় যে লাইট মানে হালকা কালারের পর্দাগুলো আছে দেখা যায় তা ধুয়ে পরিষ্কার করে লাগানোর 15-20 দিনের মাথায় আবার ময়লা হয়ে যায়, যার ফলে এবার ডার্ক কালারের মধ্যে পর্দা নিব তা বাসা থেকেই চিন্তা করে এসেছিলাম। তাই এবার লাইট কালারের মধ্যে পর্দা যতই পছন্দ হোক না কেন কোনোভাবেই নিব না। এখানে নেটের মধ্যে বেশ ভালো ভালো পর্দা ছিল, এগুলো 700 থেকে 800 টাকার মধ্যে বলছিল। প্রতিটা ডিজাইনের অনেকগুলো করে কালার পেয়ে যাবেন, কালারের তো কোনো কমতি ছিল না। আর এবার এসে মনে হয়েছে আগের যে দাম কিছুটা বেড়েছে। এই পর্দাগুলো আমার কাছে বেশ ভালোই লেগেছে, এগুলো 800 করে বলছিল, আর কালার তো অনেকগুলোই ছিল দেখতেই পাচ্ছেন। যাদের রুমে আলো খুব একটা প্রবেশ করে না আর তারা কিন্তু এগুলো রুমে লাগাতে পারেন সৌন্দর্যের জন্য,
আমাদের বাসায় এমন পাতলা পর্দা তো লাগানোই যাবে না, কারণ প্রচুর আলো আসে, তাই ভারী পর্দা লাগানো ছাড়া উপায় নেই। এই পর্দাগুলো দেখতে এত বেশি গর্জিয়াস, পর্দাগুলো দেখে আমার বেনারসি একটা ভাইব আসছিল। এগুলোকে বেনারসি পর্দা বলাই যেতে পারে, কি বলেন? এগুলো পার পিস 2500 টাকা করে বলছিল, বেশ কিছু কালারের মধ্যে ছিল। তো যাদের ভালো লাগবে তারা এগুলো দেখতে পারেন। আমি আসলে ততটা গর্জিয়াসের মধ্যেও নিতে চাচ্ছিলাম না, সিম্পলের মধ্যে নিব যাতে ওয়াশ করতে সুবিধা হয়। আর আমি আজ কোন পর্দাগুলো নিলাম সেটা ভিডিওর শেষে সবার সাথে শেয়ার করব। এই দোকান থেকে সিম্পল কিছু পর্দা চোখে পড়ল, এগুলো 400 থেকে 600 টাকার মধ্যে পাবেন। তাদের কাছে পর্দার কালার এবং ডিজাইনের এরকম ক্যাটালগও পেয়ে যাবেন আপনারা, যা দেখে নিজেরা পছন্দ করে নিতে পারবেন। দেখা যায় অনেকেই একই ডিজাইনের অনেকগুলো পর্দা নিয়ে থাকে, তখন একসাথে একই ডিজাইনের অনেকগুলো রেডি করা থাকে না, তখন তাদের কাছে অর্ডার দিলে তারাই বানিয়ে দেয়, সাথে সাথে শুধু তাদেরকে 2-1 ঘন্টার মতো সময় দিতে হয়। তো মোটামুটি আমার যতটুকু আইডিয়া আছে তার সব কিছুই শেয়ার করছি, কিছুটা হলেও উপকৃত হন। এই দোকানটিতে অনেক সুন্দর সুন্দর কালেকশন পেয়ে যাবেন, এগুলো 1200 থেকে 1500 টাকার মধ্যে প্রাইস বলছিল। মোটামুটি সবগুলো দোকান ঘুরে মনে হলো এই দোকানটিতেই প্রাইস কিছুটা কম। এই দোকানের অ্যাড্রেসটি আপনাদেরকে বলে দিব অবশ্যই, যাতে আপনারাও সহজেই চিনতে পারেন। এরকম প্রিন্টের পর্দাও পাবেন, আর এগুলো জর্জেট ফেব্রিকের উপর ছিল। আর এখানকার প্রতিটা পর্দা 6 কুচির, এরপরও কেনার সময় দেখে নেবেন বা তাদের জিজ্ঞেস করে কনফার্ম করে নিতে পারেন। এইদিকে সিনথেটিক ফেব্রিকের 1 কালারের বেশ কিছু পর্দা ছিল, এগুলো 400 থেকে 500 টাকার মতো বলছিল। তারা তাদের মতো দাম চাইবে, এটা অস্বাভাবিক কিছু না। কেনার সময় ভালো মতো দামাদামি করতে জানলে অবশ্যই ঠকার সম্ভাবনা থাকবে না। এখন যেগুলো দেখাচ্ছি এগুলো 1300 করে প্রাইস চাচ্ছিল, দেন এই পাশেরগুলো 400 থেকে 600 টাকার মধ্যে বলছিল। যারা নতুন করে পর্দা কেনার কথা চিন্তা করছেন তারা একবার হলেও নিউ মার্কেটের এই দোকানগুলো ঘুরে দেখতে পারেন। নেটের উপর এম্ব্রয়ডারি করা পর্দাগুলোর দিকে বারবার চোখ যাচ্ছিল আমার, দেখতে এতটা গর্জিয়াস, এত এত ডিজাইন পাবেন যে আসলে কোনটা নিব আমি নিজেও কনফিউজড হয়ে যাচ্ছিলাম। এখন যেগুলো দেখাচ্ছি এগুলো 500 থেকে 600 করেছিল। পর্দার পাশাপাশি এখানে কুশন কাভারও পেয়ে যাবেন, আর কুশনগুলো 300 থেকে 500 টাকার মধ্যেই হয়ে থাকে। চাইলে শুধু কুশন কাভারও নিতে পারবেন, আবার কুশন সহ সেট করাও নিতে পারবেন। যে যেভাবে নিতে চায় তারা সবভাবেই বিক্রি করে। আর কিছু পর্দার ডিজাইন দেখিয়ে ভিডিও শেষ করে দিব। এখন আবার যে ডিজাইনগুলো দেখাচ্ছি এগুলো 1000 করে বলছিল। আমি ডিজাইনগুলো দেখানোর সাথে সাথে প্রাইসটা বলে দিচ্ছি যাতে আপনারা বুঝতে পারেন। আর এগুলো কিন্তু আপনারা অনলাইনে নিতে পারবেন না, সরাসরি এসে দেখে শুনে নিতে হবে। এখন তাদের দোকানের নামটি বলে দিচ্ছি, দোকানের নাম নোয়াখালী পর্দা বিতান। তো আপনারা চলে আসতে পারেন এখানে এত সুন্দর সুন্দর পর্দাগুলো কেনার জন্য। এখন আপনাদের দেখিয়ে দিচ্ছি আজ আমি কোন পর্দাগুলো নিয়েছিলাম। নীল কালার এই পর্দাটা নিয়েছি, এগুলো 600 করে চেয়েছিল, বার্গেনিং করে কিছুটা কমে নিয়েছি। আরও প্রথমেই বলেছিলাম আমাদের বাসাটা রোড সাইডে হওয়াতে প্রচুর ধুলোবালি আসে, তাই ডার্ক কালারের মধ্যে পর্দা চুজ করব। তো আমি এবার সবগুলো ডার্ক কালারের মধ্যেই কিনেছিলাম। তো যাদের বাসা আমার মতো রোড সাইডে তারা অবশ্যই এরকম ডার্ক কালার পর্দা কিনতে পারেন, ময়লা খুবই কম হবে। আমরা সবগুলো পর্দা একই দোকান থেকে নিয়েছিলাম, কথা বলতে বলতে সবগুলো পর্দা দেখিয়ে দিলাম যে আজকে আমি কী কী নিয়েছিলাম। এতগুলো ডিজাইনের মধ্যে সব থেকে কোন ডিজাইনটা আপনাদের কাছে ভালো লেগেছে তা অবশ্যই কিন্তু আপনারা কমেন্ট করে জানাবেন আমাকে। এরকম আরও শপিং রিলেটেড টিপস ও আপডেট পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, এবং যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই আমার পেজটি ফলো দিয়ে রাখবেন। তো দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে নতুন কোনো প্রোডাক্ট নিয়ে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন।